আমি বিজ্ঞান নিয়ে মোটামুটি এত বেশি গবেষণা করিও না ওইরকম বলবো না তারপরে কিছু জায়গা গবেষণা করেছি পরে দেখলাম যে বিজ্ঞানীরা যেকোনো থিওরির উপরে আজকে একজনে এসে একটা থিওরি দিয়ে গেলো পঞ্চাশ বছর পরে এটাকে মিথ্যা আহ মিথ্যা বলে আরেকজন একটা থিওরি দিল আবার পঞ্চাশ বছর পর আরেকজন আসে এটাকে মিথ্যা বললো আর একটা নতুন থিওরি দিল এখন তিনটা থিওরি যখন হয়ে যায় তার মানে আমাদের বুঝতে বাকি থাকে না যে প্রথম থিওরিটা সত্য হলে পরের দুইটা ভণ্ড ভণ্ড অথবা ভ্রান্ত আর যদি পরের একটা ঠিক হয় তাহলে আগের দুইটা মিথ্যা এখন আপনি এখানে কি বলবেন একটা উদাহরণ দেন তো উদাহরণ যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এগুলো নিয়ে তো এই পর্যন্ত প্রায় চারটা মতামত দেখলাম হ্যাঁ যে অনেকে বলছে জি জি সর্বশেষ মতামতটা যেন কি সর্বশেষ মতামত আমি ওই দিকে আসছি না আমি পরে বলবো অর্থাৎ আমাদের উদাহরণটা আপনি যে কথাটা বললেন আমাদের কোরআনে আমাদের কোরআনে বলা হচ্ছে অর্থাৎ চন্দ্র সূর্য প্রত্যেকটা গ্রহর এক একটা কি হয়েছে কেন্দ্র পথ রয়েছে এই পথন অনুযায়ী এগুলা ঘুরে লাস্ট পর্যন্ত থিওরিটা আসে এখানেই

ভুল বলা হইছে নাকি এই যে সূর্য অস্ত যায় চন্দ্র অস্ত যায় সেগুলোর কথা বলা হইছে একটু ভালো মতন দেখবেন ঠিক আছে ভাই না 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 ভাই অস্ত যায় না অস্ত যায় না আপনি যেটা বলছেন আমি এই সম্পর্কে আমার অনেক স্টাডি আছে ইনশাআল্লাহ অর্থাৎ এখন আপনার কাছে আমার যে কথাটা যে আপনাদের যে বিজ্ঞানীরা চারটা থিউরি দিলো চারটা থিউরি থেকে যে কোনো একটা সত্য হবে আর মিথ্যা আপনি আপনি বলেন তো সর্বশেষ কোনটা বলছে বিজ্ঞানীরা না সর্বশেষ যেটা বলছে যে সেটা হচ্ছে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে এটা মেনে আমার তো এর থেকে চোদ্দশো বছর ধরে আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যে টুকুরা হিসেবে বলে দিয়েছেন যে চন্দ্র ঘুরে সূর্য ঘুরে সবকিছু ঘুরে ওইখান থেকে আমার বিশ্বাস হয়ে গেছে আপনারটা কেন বিশ্বাস করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তো বিজ্ঞান মানে না না শুনুন আমি বিজ্ঞান মানি অবশ্যই অবশ্যই বিজ্ঞান মানি তবে শুনুন আমরা 1400 বছর ধরে আমরা একটা বিশ্বাসের উপর দিয়ে আসছি যে চন্দ্র ঘুরে সূর্য ঘুরে প্রত্যেকটা রেখার আছে কিন্তু যারা বিজ্ঞান বিশ্বাস করে তারা এই 1400 বছরে মাসকান দিয়ে তিন থেকে চারবার ডিসিশন চেঞ্জ হইছে তারে তার মানে অবশ্যই তারা পদবশনো আর আমাদের 1400 বছরে আমাদের যেই আমাদের যেই ইমান আমরা যেটার উপর স্থির ছিলাম আমরা সেটার উপরই স্থির আছি এখন আপনি এখানে কি বলবেন আচ্ছা এই সূর্য যে ঘোরে বলতেছেন যে কোরআনে বলছে আপনি কি ওই আয়াতটা নিজে পড়ে দেখছেন ভাই ভাই আমি পড়ছি আমি 100% শিওর আমি জাস্ট একটু আপনাকে সময় আমাকে একটু সময় দিতে হবে আমি বাইক করে দিচ্ছি এখন আপনাকে হুম হ্যাঁ একটু কথা বলেন এখন জি বলেন এখন ওইটার ব্যাপারে আপনি কি বলবেন ভাই জান না আমি তো বলবই আমি তো বলবো আপনি কি বলছেন আমাকে বলবেন বলেন আপনি বলেন আগে ওইটা বলেন যে এখন বিজ্ঞানীরা যে চারটা থিওরি দিল এখন এই থিওরি থেকে কি সবগুলো সত্য আপনি বিজ্ঞান নিয়ে কথা বলবেন না কুরআন নিয়ে কথা বলবেন কোনটা নিয়ে কথা বলবেন আগে এটা ফিক্সড করেন নিজেকে না 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 আপনার সাথে আমি যেটা বলছি হ্যাঁ আপনি আগে ফিক্স করেন বিজ্ঞান নিয়ে বলবেন না কুরআন নিয়ে কারণ বিজ্ঞান নিয়ে যখন বলতেছি তখন বলতেছেন বিজ্ঞান নিয়ে বলবো না যখন কুরআন নিয়ে বলতেছি তখন বলতেছেন কুরআন নিয়ে বলবো না আসলে ফিক্স করেন তো কোনটা নিয়ে আচ্ছা না 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 ভাই এক কথা তো আর একটা থেকে বলা যায় না অবশ্যই অবশ্যই একটা টানে আরেকটা আসবে তাই না তাহলে একটা আগে শেষ করেন বলেন বিজ্ঞান একটা বলবেন না কুরআন একটা বলবেন আগে কোনটা আচ্ছা আপনি কোনটা শুনতে চাচ্ছেন আপনি বলেন আগে কোনটা বলবেন আচ্ছা আমাদের সূর্যে আমাদের সুরাই ইয়াসিনের মধ্যে বলা হয়েছে ওয়ামসু তাজির মুস্তাফার লাহা অর্থাৎ সূর্য তার গন্তব্যের দিকে গতিময় আছে অর্থাৎ

যে যে কথাটা আচ্ছা তাফসির পড়ছি এখানে লেখা আছে সূর্য তার গন্তব্যের দিকে গতিময় আছে অর্থাৎ সূর্য তার নিজস্ব যে গতি সেই গতির উপরে আছে বুঝতে পারছেন তার মানে হচ্ছে সূর্যের যে কক্ষপথ সেই কক্ষপথে সে অলরেডি গতিময় আছে এবং থাকবে

আচ্ছা ভাই আপনি আমার কথাটাই শুনেন আমি বলি একটু বলতে দেন আমাকে একটু বলতে দেন তারপর শুনেন হ্যাঁ আমি আমি শুনছি এখন এই যে কথাটা আপনি বললেন সূর্য তার গন্তব্যের দিকে গতিময় আচ্ছা মনে করেন আমার আমার যে বাড়ি দাস্ট আমি আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যে আমার একটা বাড়ি আছে হ্যাঁ কি আমার কথা বুঝতে পারছেন আপনি আপনি তো উদাহরণ দিচ্ছেন কিন্তু আমি চাচ্ছিলাম আপনি কুরআন থেকে দেখেন জাস্ট কুরআন থেকে বলছি আপনি আমার কথাটা একটু শুনেন যে যদি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে মনে করেন আমার একটা বাড়ি আছে না আপনি যে পয়েন্টে ধরেছেন কথা বলতে হবে আপনাকে আপনি যেহেতু আপনি যেহেতু বিজ্ঞান নিয়ে কথা বলেন অবশ্যই আপনাকে আমাকে এখানে আপনার থিওরি দেওয়ার সুযোগ দিতে হবে আমাকে একটা অবশ্যই সুযোগ দিতে হবে এখানে কথা বলার জন্য একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনি সুযোগ দিতে হবে আমাকে যে মনে করেন আমার ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম এক্সাম্পলটা কি পাথর পাথর নির জায়গায় স্থির হয়ে থাকে সুতরাং শব্দ স্থির মানবেন আপনি না কেন মানব আপনার ওই উদাহরণটা আমি ওই একই কারণে মানব না এই জন্য বলতেছি আপনি আমার আপনি আমার পুরানে কথা বলতে গেলে তো আপনাকে एग्जांपल দিতে হবে না তো আপনি বুঝবেন আপনি আপনার টেবিল না না অসম্ভব অসম্ভব কথা আপনি শুনতে হবে এটা মনে করেন আমার একটা বাড়ি আছে বাড়ির চতুর্পাশ দিয়ে একটা রাস্তা আছে আমি যদি আমার ঘর থেকে বাইরে হয়ে বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরি তার মানে ঘুরে আমি আবার আমার জায়গাতে আসলাম তার মানে আমি কিছুক্ষণ আগে কি ছিলাম গতি সম্পন্ন ছিলাম অর্থাৎ আছি আমি রানিং অবস্থায় আছি হুম এটা কি কোরআনের সাথে এটা এটা তো আপনার উদাহরণ দিলেন কোরআনে কি এটা বলা আছে যে আপনার বাড়ির চারপাশ দিয়ে ঘুরে আসছে এটা বুঝাইছি এখানে তাজরিন মানে আপনি 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 এখান থেকে তাফসীর কোনটা বলছেন আমাকে বলেন দেখি এই তো আপনি যে আপনি ডিসপ্লে যে তাফসীরটা নিয়ে আসছেন এটা কোন তাফসীর নিয়ে আসছেন বলেন শুনি এখনো তাফসীর আনিই না ডিসপ্লে একটা আপনি যে আপনি অনুবাদ দেখাচ্ছেন এটা কোথা থেকে দেখাচ্ছেন অনুবাদ কিসের অনুবাদ দেখাচ্ছেন আপনি

বিজ্ঞান নিয়ে কথা বলার মানে হচ্ছে আপনার সাথে যে আপনি আপনাকে বোঝানোর জন্য আমি বিজ্ঞানের দিকে ঢুকছি ঠিক আছে জি বলেন ভাই ইব্রাহিম আমি আপনার সাথে পাক করে খন্ড খন্ড করে কথা বলতে চাচ্ছি স্পেসিফিক নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্টে কথা বলতে চাচ্ছি না ভাই আমি আপনার সাথে আমি আপনার সাথে নির্দিষ্ট নির্দিষ্ট সব কথা বলতে চাচ্ছি যেহেতু আমার সময় কম যেহেতু আমার সময় কম আমি কথার জন্য একটু বেশি বলছি আপনি এরকম আপনি এরকম বলছিলেন যে ভাই আপনি শাশ সালে কথা বলেন আমি শাশ না পালে কথা বলতেছি কারণ আমি সবসময় ব্যস্ত থাকি ভাই আপনার না সেই দিন আসেন না কেন আর আমাকে কথা বলতে না দিয়ে আপনি একাই শুধু বলতেছেন কেন আমাকে না না আমি আপনাকে আপনাকে কথা বলতে দিচ্ছি ভাই আমি আপনাকে তাহলে আমাকে কথা বলতে দেন আচ্ছা আপনাকে দিচ্ছি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি আচ্ছা না তাহলে বলবেন না হলে আমি বলবো ঠিক আছে আচ্ছা আপনাকে আমাকে আমার এই টপিকটা শেষ হোক তারপর আপনি প্রশ্ন करिए যে আমার যে থিওরিটা আমি আপনার কাছে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা শুনুন ভাই শুনুন আপনি অবশ্যই শিক্ষিত প্রথম কথা হইతే আপনাকে আমি একটু কিছুক্ষণের জন্য মিউট করলাম আপনি একাইবারই আমাকে কথা বলতে দিচ্ছেন না থামতেছেনই না ইনফ্যাক্ট একটা লাইনও থামতেছেন না আপনি প্রথম কথা হচ্ছে এই জায়গায় সমস্যা প্রথম কথা হচ্ছে আপনি প্রথমে একটু থামার চেষ্টা করেন কথার ফাঁকে ফাঁকে একটু থামার চেষ্টা করেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি আগে নিজে স্থির করেন কি নিয়ে কথা বলবেন কুরআন নিয়ে নাকি বিজ্ঞান নিয়ে নাকি দুইটা নিয়েই আপনি যেটা নিয়ে কথা বলেন এক এক করে কথা বলতে হবে বিজ্ঞানে কি আসে নাই সেটা বিজ্ঞান বিষয়ে কথা হবে কোরআনে কি আসে নাই সেটা কোরআন নিয়ে কথা হবে কোরআনের ফাঁকে ফাঁকে বিজ্ঞান ঢোকানো না এটা হবে না আগে কোরআনের একটা সলিউশন একটা একটা কোরআনের বক্তব্যের একটা সারমর্মে পৌঁছাবো আমরা তারপরে এই জন্য এবং সে জায়গায় আমি তো আপনাকে স্পষ্ট করে জিজ্ঞেস করতেছি বারবার যে আপনি এখানে যে কক্ষপথ শব্দটা ঢুকাইলেন কোন জায়গায় আপনি তাজরিন শব্দটার কথা বলছেন সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম তাজরিন শব্দটার মানে কি আপনি আমাকে একটু বলবেন যদি না বলেন বা না পারেন আমারে বইলে দেন আমি বলে দিচ্ছি ইকরাম ভাই তাজরিন শব্দটার অর্থ কি আমারে বল আচ্ছা ভাই আপনি যে আপনি যেভাবে কথা বলছেন আপনি আমাকে মিট করার মানে হচ্ছে আপনি আমাকে থামাই দিয়েছেন তারপরে আপনি আপনার মত করে কথাটা বলতেছেন হ্যাঁ আচ্ছা এইভাবে কথা বলতে আমি আসলে আপনার সাথে প্রস্তুতি নিয়ে আসেনি কথা বলতে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে অবশ্যই আপনি একজন এডুকেটেড পারসন ভাই তাজরিন শব্দটার অর্থ কি বলবেন আসছি ওদিকে আসছি ভাই একটু না আপনার অন্য কথা আমি শুনবো না তো ভাই আপনাকেই বলতে দিচ্ছি আপনার কাছ থেকেই জানতে চাইছি তাজরিন মানে কি আপনি সেটা বলবেন না অন্য কথা বলবেন কেন আমি শুনবো ভাই সেটা তাহলে আপনার কাছেই তো শুনতে চাইলাম আমি কিন্তু বলিনি কথা আপনার কাছে কি বলেন আপনি তখন বলতে পারেন নাই কেন কারণ আপনি এটা হয়তো জানেনই না জানলে বলে দেন আর না জানলে বলবেন যে অন্য কথা কেন বলতেছেন ভাই এখন আমি তো অন্য কথা শুনবো না ভাই প্রসঙ্গ অনুযায়ী যদি কথা বলেন তাহলে শুনবো আপনার কাছেই জিজ্ঞেস করতেছি আবারও আপনাকেই বলতে দিচ্ছি আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমি বলতেছি না আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি বলেন তো তাজরিন মানে কি আমাকে বলবেন বলেন ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি তাজরিন মানে কি আচ্ছা ভাই আপনি শুনেন আপনি নেন ভাইরে আমাকে যদি একটা কথা জিজ্ঞেস করতেন যে ভাই বলেন তো ফালাকুন মানে কি আমি আমি যদি না জানি বলতাম ভাই এটা না আপনি আমাকে জানান আমার লজ্জা করে না এক বিন্দুও যেটা আমি না সেটা স্বীকার করতে আমার বিন্দু পরিমাণ লজ্জা করে না আমি খুবই অনেস্টলি সেটা স্বীকার করি যে ভাইটা আমি জানি না আমার একটুও লজ্জা লাগে না কারণ না জানা কেন লজ্জার হবে না জানতেই পারি অনেক মানুষ অনেক কিছু জানে না অনেক ডাক্তার অনেক ওষুধের নাম জানে না অনেক ডাক্তার অনেক অসুখের নাম জানে না খুবই স্বাভাবিক অনেক ইঞ্জিনিয়ার তারিফ ফিল্ডের অনেক কিছু জানে না না জানা কোনো অস্বাভাবিক বিষয় না না জানলে বলেন জানি না কেন আপনি এইভাবে মানে আপনার কাছে কথা শুনে মনে হচ্ছে আপনি জানেন না জানেন ভাই তাজরিন মানে কি জানেন জানলে বলেন না জানলে বলেন যে আমি বলে দিই আপনি কি আপনি বলেন মানে কি আপনি তো বলতে দিলাম আপনি অন্য কথা বলতেছেন কেন মানে কি বলেন কেন আপনি আপনি থেটমিয়া বলবেন আর আমি আপনার সাথে কথা বলবো ভাই সিরিয়াসলি মুমিন ভাই আপনি আরবি জানেন না এটা খুব স্বাভাবিক বিষয় এটা তো অস্বাভাবিক কিছু না আমি আপনাকে দেখাই তাজরিন মানে কি কোরআনের আয়াত থেকেই দেখাই তাজরিন মানে কি দেখতে থাকেন একটা একটা করে এইখানে যে তাজরিনের মানে এখানে আবর্তন করাকে আপনি কক্ষপথ বানায় ফেলছেন সেইটাই আছে কোথায় কোথায় আমি আপনাকে বলে দিচ্ছি আটচল্লিশটা আয়াতের মধ্যে এই তাজরিন শব্দটা আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে চুরা বাকরা থেকে শুরু করি পঁচিশে

তাজরি তাজরি তাজরিন মানে কি প্রবাহিত মানে নদীর যে প্রবাহ সেই প্রবাহটাকে ব্যবহার করা হচ্ছে তাজরিন অর্থ দিয়ে তারপরে এই একই ভাবে নদীর প্রবাহ আরো একটা আয়াতে ব্যবহৃত হয় নদীর প্রবাহ না জাহাজের প্রবাহ জাহাজ যে চলে সেই জাহাজের चलनটাকে ই করা হয়েছে কোথায় এই সূরা বাকারির 164 নম্বর আয়াতে দেখেন এখানে তাজরিন মানে কি বলা হয়েছে তাজরি তাজরি তাজরিন মানে কি দেখেন এখানে সেল লেখা হয়েছে কি মানে কি চলাচলকারী চলাচল করা তাজরিন মানে এখানে দেওয়া হয়েছে চলাচল করা এইভাবে আরো বহু জায়গায় তাজরিন শব্দটা আছে অনেক অর্থে ব্যবহার করা হয়েছে এই তাজরিনকে প্রবাহ প্রবাহিত হওয়া এই তারপরে চলাচল করা তারপরে ঘুরে বেড়ানো এরকম বহু আয়াত আছে মানে দেখায় শেষ করতে পারবো না এবং মেনলি সাতার কাটা শব্দটাকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রবাহ হওয়া সাতার কাটা বা এই জাতীয় অর্থটা ইয়াটাকেই অনুবাদটাকেই সাধারণত বেশিরভাগ জায়গাতেই ইউজ করা হয়েছে বেশিরভাগ জায়গাতেই আপনি সেটা দ্বারা আমাকে বোঝাচ্ছেন যে এইখানে এটা মানে হইতেছে ঘুরে আসা তাজরিন মানে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন ঘুরে আসা এবং আপনি আশা করতেছেন সেইটা আমি আপনার কাছে শুনবো এবং আপনি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এতে যে এটাই আছে আপনি কিন্তু তখন আমাকে বলতেছেন না এবং আপনি যে বলতেছেন যে কক্ষপথ এই আয়াতে এই যে আয়াতার কথা আপনি একটু আগে বলছেন সেই আয়াতটা দেখাই আবারও যে এখানে যে মঞ্জিল বা এই যে এই যে এইখানে সূর্য নির্দিষ্ট এই যে দেখেন আপনি যেটাকে কক্ষপথ বলতেছেন সেটাকে এরা অবস্থান বলতেছে কেন বলতেছে কেন বলতেছে সেটার কারণটা কি কারণ হচ্ছে এই যে মুন্তাহা এটার মানে কক্ষপথ না এটার মানে কক্ষপথ না রে ভাই তো এই যে এই জিনিসগুলো আপনার সাথে যে কথা বলবো আমি একটা একটা করে যে দেখাইছি কি একটা অবস্থা যাই হোক আপনার সাথে যে আমি কথা বলবো সে একটা যে মানে আপনি ধৈর্য ধৈর্য আমার কথাটা শুনবেন সেটা তো আমি দেখতে পাচ্ছি না উল্টা আরো আপনি আমাকে হিমিয়া বলতেছেন তা আপনার সাথে আমি কি করে কথা বলবো ভাই বলেন আপনি আগে একটু শান্ত হন কথা মানুষের কথা শোনার এইটাতে আমরা কি বুঝলো মানুষের মতো সাঁতার কাটা মানে আল্লাহ কত বড় হইলে এই ইউজ করে একটা বার আল্লাহ কত বড় মূর্খ যে সাঁতার কাটা শব্দটা তাজরিন শব্দটা ইউজ করছে যেটা প্রবাহিত হওয়া তাজরিন মানে প্রবাহিত হওয়া সূর্যকে প্রবাহিত হওয়ার কথা বলছে তাহলে বুঝেন আল্লাহ কত মূর্খ এবং এই প্রবাহিত হওয়ার কথা যে বলছে কোথায় সূর্যের মঞ্জিলাটা কোথায় সূর্যের মুন্তাহাটা কোথায় এই মুন্তাহাটা কোথায় এইটার অ্যান্সার আছে কোথায় এটার অ্যান্সার আছে হাদিসে এটার অ্যান্সার পাওয়া যাবে কোথায় হাদিসে হাদিসে কোথায় পাওয়া যাবে আমি হাই সে হাদিসটা বের করে দেখাচ্ছি তাহলে এক মিনিট লাগবে হাদিসটা বের করে দিচ্ছি যাই না না বুঝছা লাভমাই ইসা পড়লে এরকমই হয় এই যে দেখেন ওই আয়াতটা নিয়েই হাদিস এইটা ওই আয়াতটা সুরাই ইয়াসিনের আটত্রিশ নাম্বার আয়াতটা নিয়েই হাদিস দেখেন ওয়াশামসু তাজরি লিমুন এই যে আছে না এটা এই যে ওয়াশামসু তাজরি লিমু তাজরি দিয়ে শুরু আর কি যেটা সেখানে কি আছে দেখেন তিনি বলেন আবু থেকে বন্ধু একদা সূর্য অস্ত যাওয়ার সময় আমি নবী ইসলামের সঙ্গে মসজিদে ছিলাম তিনি বলেন হ্যাঁ আবু জর তুমি কি জানো সূর্য কোথায় ডোবে আমি বললাম আল্লাহ এবং তার রাসুল সবচেয়ে ভালো জানেন তিনি বলেন সূর্য চলে অবশেষে আরশের নিচে গিয়ে সেজদা করে নিম্ন এই আয়াতের কথাই বর্ণনা করা হয়েছে অর্থাৎ সূর্য গ্রহণ সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের পানে এ হলো পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ হাদিসের কথা হাদিস বুখারের মানে যেটা আপনি আমাকে বাড়ির চারপাশে একজন ঘুরে আসছে সেটা দিয়ে প্রমাণ করতেছেন যে বাড়ির চারপাশে একজন ঘুরে আসছে সুতরাং সূর্য চারপাশে দিয়ে ঘুরে আসছে মানে কত বড় আপনি কি ধরনের কথাটা বলতেছেন আপনি বুঝতেছেন কত বড় হাস্যকর কথা বলতেছেন আপনি এবং সেইটা আমাকে মানতে বলতেছেন অথচ সেই জায়গায় আমি আপনাকে কুরান থেকে ইয়া থেকে দেখাচ্ছি সেটা আপনার পছন্দ হবে না আমি আমি এটা ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইট থেকেও দেখাই তাহলে এক মিনিট এই হাদিসটাই সেই হাদিসে স্পষ্ট করে এটা নিয়ে বর্ণনা করা এই যে চুয়াল্লিশ উনচল্লিশ নাম্বার হাদিস আন্তর্জাতিক নাম্বার কি আটচল্লিশশো দুই পরিচ্ছেদ পরিচ্ছেদটার নাম কি পরিচ্ছদটার নামই হইতেছে এটা এটা কোন অধ্যায়ের হাদিস তাপসির অধ্যায়ের হাদিস হাদিসটা তাপসির অধ্যায়ের হাদিস মানে এখানে আছে সেই অধ্যায়েরই হাদিস ওই বুখারের সেখানে বলা হচ্ছে আল্লাহর বাণী এই যে ওয়াশামসু তাজরিলি সেই আয়াতটা থেকে সেই আয়াতারই অর্থ কি এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এ পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ সর্বজ্ঞের নিয়ন্ত্রণ সেখানে বলতেছে মুজাহিদ বলে সুরা ফাতির থেকে সুরা থেকে যেটা সেটা বলতেছে সেখান থেকে বলতেছে রাত এবং দিন উভয়ই একে অপরের পেছনে অবিরাম গতিতে চলছে একটির আলো অন্যটির আলোর উপর কোনো প্রভাব ফেলতে পারে না চন্দ্র সূর্যের জন্য তা সম্ভব নয় রাত দিন উভয়ের মধ্যে একটিকে আমি অপরটির থেকে সরিয়ে দিই এবং প্রত্যেকের নিজ নিজ কর্তৃপক্ষ কক্ষপথে সাঁতার কাটে এই যে এতক্ষণ ধরে যে তাজরিন মানে প্রবাহিত হওয়া সাতার কাটা বললাম অনেক নাস্তিকরা যে হাসাহাসি করলেন এই যে একজন নাস্তিক দেখলাম কমেন্ট করছেন যে আমরা কি বুঝব ওই গেল ওই নাস্তিকটার কমেন্টটা কই গেল একজন নাস্তিক কমেন্ট করছিল একটু দেখাচ্ছি এই যে আমি জানিনা উনি নাস্তিক না হিন্দু নাকি মুসলিম নাম নিয়ে আসে আমি জানিনা চিনি না কাটা এটা কি বুঝবো হ্যাঁ রে ভাই আল্লাহ বিনোদন আল্লাহ বিনোদন আল্লাহ কথা বলছে সাঁতার কাটাটাকে এটা হাদিসের কথা এটা আমার বক্তব্য না এটা হাদিসের কথা আল্লাহ এই শব্দ দ্বারাই এখানে সূর্যটাকে বোঝাইছে যে সূর্য এরকম করে তো তখন এইখানে আবুজারের হাদিসটা এই যে মসজিদে ছিলাম তখন বললো তুমি কোথায় ডুবে তুমি জানো সূর্য কোথায় ডুবে তিনি বললেন সূর্য চলে অবশেষে আরো সেন নিচে গিয়ে শেষদা করে এই আয়াতে এই কথাই বর্ণনা করা হয়েছে অর্থাৎ সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে পরামক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখালাম তো এই আয়াতার অর্থ তো আমরা আপনার কাছ থেকে বাড়ির চারপাশে ঘুরে আসে এই উদাহরণ দিয়ে শিখবো না ভাই এটা আমরা শিখব কোথা থেকে তাপসির থেকে কথা বলতে না দিলে আমাকে তো আপনি কথা বলতে দিচ্ছেন না কথা বলবো আপনার সাথে কথার মাঝখানে বলেই যাচ্ছেন যখন জিজ্ঞেস করি তখন বলে না